গতকাল বলাগড়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, আমার উত্তরপ্রদেশে 2.5 কোটি কৃষক 3 বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18,000 টাকা পেয়েছে 3 বছরে, 1 বছরে 6,000 টাকা 3 কিস্তিতে। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছাড়লেন না কটাক্ষ করতে। তার পাল্টা দিতে ছাড়লেন না হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার। তিনি বলেন, ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার পার্থক্য কতটা তা তুলে ধরি আমাদের বর্তমান রাজ্য সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের দিচ্ছেন 1 একর প্রতি 5,000 টাকা, আর প্রিএম কৃষানে প্রায় 1 একর প্রতি 1,215 টাকা। প্রিএম কৃষানে 2 হেক্টর পর্যন্ত ক্ষুদ্র প্রান্তিক চাষযোগ্য জমি আছে, এরকম কৃষককে এই সুযোগটা দেওয়া হয়। বাংলায় কৃষকদের বীমা আছে, তা 100% কৃষকরা পায়। পিএম কৃষানে ভারতবর্ষের মানুষ পাচ্ছে 92%, পশ্চিমবঙ্গের সরকার কৃষকদের বীমার প্রিমিয়াম দিচ্ছে, আর পিএম কৃষানে কৃষকরা বীমার প্রিমিয়াম দিচ্ছে। পাশাপাশি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা করে দিচ্ছে, আর পিএম কৃষানে এরকম কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে ব্যর্থ কারা? এদিন প্রশ্ন তোলেন সুমনা সরকার। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে কি আছে, মুখ্যমন্ত্রী কি করছেন, কি কি করেছেন, যদি আমি সমস্ত তথ্য তুলে দিই যে বর্তমানে আমরা ভারতবর্ষ তথা বাংলার সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, বাংলায় হচ্ছে আপনার 1 একর প্রতি 5,000 টাকা দিয়েছে আমাদের বর্তমান রাজ্য সরকার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পিএম কিষাণ যেটা তিনি দিচ্ছেন 1 একর প্রতি 1,215 টাকা, আমাদের 1 একর প্রতি হচ্ছে 5,000 টাকা কৃষকদের দিচ্ছে বাংলায়, আর পিএম কিষাণে কী দিচ্ছে 1,215 টাকা। ভাবুন কতটা লজ্জার। সমস্ত কৃষক পরিবার কিন্তু বাংলায় সুবিধাপ্রাপ্ত, প্রত্যেকে সুযোগ সুবিধা পাচ্ছে বাংলায়, আর পিএম কিষাণে 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এমন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের এই সুযোগটা দেওয়া হয়। ভালো করে এগুলো তথ্যগুলোকে আপনারা নিন। বাংলায় কিন্তু প্রতিটা মানুষ, কৃষক বন্ধু, যে সকল বীমা আছে প্রতিটা বীমা কিন্তু 100% কৃষক কিন্তু পাচ্ছে বাংলায়, আর আমাদের পিএম কিষাণের হচ্ছে 92% ভারতবর্ষের মানুষরা পাচ্ছে, আমাদের বাংলায় কিন্তু 100% 100% মানুষ পাচ্ছে, কৃষকরা পাচ্ছে। আচ্ছা, বীমার প্রিমিয়াম দিচ্ছে হচ্ছে আমাদের রাজ্য সরকার প্রিমিয়াম দেয় কৃষকের, আর পিএম কিষাণের কী সুবিধা দেখুন, ওরা কী সুবিধা দিচ্ছে মানুষদের, সেখানে কৃষকরা প্রিমিয়াম দিচ্ছে বীমার, আর আমাদের রাজ্য সরকার মামাটি মানুষের সরকার তারা কৃষকদের প্রিমিয়াম দিয়ে দিচ্ছে। আর কেন্দ্রীয় সরকার যেটা করেছে তাতে কী করছে, কৃষকরা কৃষকদের দিতে হচ্ছে প্রিমিয়াম, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আচ্ছা, 18 থেকে 60 বছর বয়স অবধি যারা আছেন কৃষক, সেই পরিবারের তারা প্রত্যেকে 2 লক্ষ টাকা করে পাবেন যদি কোনো কারণে তাদের মৃত্যু হয়, আর পিএম কিষাণে এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই, তাহলে ব্যর্থ কারা? যতবার ওনারা বাংলায় দলিত পরিবারের বাড়িতে খেয়ে গেছেন, উত্তরপ্রদেশের দলিত মেয়েদের উপর ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে, আবার কৃষক প্রেম দেখাচ্ছে, দিল্লিতে কৃষকদের মেরে দিচ্ছে, তাহলে কৃষকরা কেন আন্দোলন করছে? প্রশ্ন তোলেন সুমনা সরকার। বলাগড়ের সবার মানুষের বাড়িতে বাড়িতে যা, উনি গিয়ে কৃষক প্রেম দেখান, মানুষের বাড়িতে গিয়ে খান, ওনারা যতবার এসে দলিতের বাড়িতে খেয়ে গেছেন, উত্তরপ্রদেশে গিয়ে দলিত মেয়েদের ওপরে ধর্ষণ করে তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছেন, দেখুন আবার কৃষক প্রেম দেখাচ্ছেন, দিল্লিতে কৃষকদের মেরে দিচ্ছেন, কৃষকরা দেখুন ঠান্ডার মধ্যে কীভাবে রাস্তায় দাঁড়িয়ে অনশন করছে, তাহলে কৃষকরা অনশন কেন করবে, আজকে কৃষকরা কেন আন্দোলন করবে, এটা ওনার মনে একবার প্রশ্ন জাগছে না? উনি কোন, ওনার কি লজ্জা নেই? কোন কী হিসেবে উনি বাংলায় এসেছেন, কী কোন হিসেবে উনি বলাগড়ে এসে প্রেম দেখাচ্ছেন? ধৈর্য রাখুন আপনারা, আপনাদের কাছে বলি, বলাগড়ের মানুষ কিন্তু বুঝিয়ে দেবে। বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।